আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি ও মুরগির মাংস দিয়ে খুবই মজার একটি তরকারি রেসিপি। প্রথমে আমরা একটি কড়াই নিয়ে নিব, তার মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব টুকরো করা আলু। আলুটা এক মিনিট মতন ভেজে নিব। আলু একটু সময় ভাজার পর তার মধ্যেই আমরা দিয়ে দিব ফুলকপি। ফুলকপি আমরা একটু লাল করে ভেজে নিব। ফুলকপি ও আলু ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, তাহলে সবজির ভিতর লবণটা ভালো প্রবেশ করবে। এখন উল্টে পাল্টে ভেজে নিব। ফুলকপি ও আলু ভাজা হয়ে গেছে, এখন একটি পাত্রে উঠিয়ে নিব। আলু ফুলকপি উঠানোর পর সেই তেলের মধ্যে আমরা দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংসগুলো এপিট ওপিট করে একটু ভেজে নিব। মুরগি ভাজার সময় আমরা একটু লবণ দিয়ে নিচ্ছি, তাহলে মুরগির মাংসের মধ্যে লবণটা একটু ভালোভাবে ঢুকবে। এইভাবে উল্টে পাল্টে আমরা কিছু সময় মাংসের পিসগুলো ভেজে নিব। মুরগির মাংস ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব আস্ত জিরা, তেজপাতা, দারচিনি আর কয়েকটা এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। আস্ত মশলা দিয়ে কিছু সময় ভাজার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা রসুন ও পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। বাটা মশলা দেওয়ার পর আর একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব, যাতে মশলার কাঁচা ভাবটা কমে যায়। একটু সময় ভাজার পর এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও আমরা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিনিট খানিক ভেজে নিব। পর্যায়ে এসে আমরা দিয়ে দিব গুঁড়া মশলা, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া উঁচা উঁচা 2 চা চামচ,
ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, চাইলে আপনারা ঝালের পরিমাণ কমিয়ে দিতে পারেন। জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতন। লবণটা এই পর্যায়ে এসে বুঝে দিতে হবে, কারণ ভাজার সময় কিন্তু আমরা অলরেডি কিছুটা লবণ দিয়েছিলাম। এখন আমরা খুব ভালো করে মাংসটি কষিয়ে নিব। খুব ভালো করে অল্প অল্প পানি দিয়ে কয়েকবার কষিয়ে নিতে হবে। মুরগি কষানোর মাঝপথে আমরা দিয়ে দিব মুরগির কলিজা, দিয়ে আরেকটু কষিয়ে নিব। মুরগির মাংসের কলিজা দিতে হবে মাঝপথে, শুরুতে দিলেই কলিজা ভেঙে যাবে, আস্ত থাকবে না। এজন্য সব সময় দিতে হবে মাংস রান্নার মাঝামাঝি অবস্থায়। মাংস কষানো হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু ও ফুলকপি, দিয়ে এখন আরেকবার একটু কষিয়ে নিব। ফুলকপি ও আলু দেওয়ার পর অনেক বেশি কষানোর প্রয়োজন হবে না, একবার একটু কষিয়ে নিলেই যথেষ্ট। আমাদের কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমরা দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে আমরা বাকি রান্নাটুকু শেষ করে ফেলবো। কিছু সময় রান্না করার পর যখন ভালো করে ফুটে যাবে, তখন তার মধ্যে দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে নাড়াচাড়া করে আমরা রান্নাটুকু শেষ করে ফেলবো।
আমাদের রান্না প্রায় শেষ, নামানোর বেশ কিছু সময় আগে দিয়ে দিব। সামান্য পরিমাণ শাহি গরম মশলার গুঁড়া, খুব বেশি দেওয়া যাবে না, খুবই অল্প, এক চা চামচের ছয় ভাগের এক ভাগ হবে, এই পরিমাণে দিতে হবে। এইভাবে আমরা চুলার পরে কিছুটা সময় রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছু সময় পর ভাত অথবা রুটির সাথে পরিবেশন করুন খুবই মজার একটি তরকারি, আলু ফুলকপি দিয়ে মুরগির মাংস।